অবজেক্ট বলতে স্টেজে ড্রয়িং টুলের সাহায্যে তৈরি যে কোনো আকৃতি, রং দিয়ে পূরণ করা আকৃতি, অন্য প্রোগ্রাম থেকে নিয়ে আসা গ্রাফিক্স ইত্যাদি সবকিছুই বোঝায়। ফ্ল্যাশে বিভিন্ন আকৃতি বিশিষ্ট অবজেক্ট তৈরি করা, রং দিয়ে পূরণ করা, রেখা মোটা চিকন করা, একাধিক অবজেক্ট গ্রুপবদ্ধ করা ইত্যাদি প্রয়োজনীয় টুল রয়েছে। এসব টুলের সাহায্যে ফ্ল্যাশের স্টেজে ড্রয়িং করা অবজেক্ট তৈরি করার কাজ খুবই সহজ। তবুও ড্রয়িং এর সাহায্যে অবজেক্ট তৈরি করা ও সম্পাদনার কাজ সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে করার জন্য সংশ্লিষ্ট টুলগুলোর ব্যবহার ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। ফ্ল্যাশের সাহায্যে অ্যানিমেশন তৈরি করার জন্য প্রয়োজন অনুযায়ী অবজেক্ট তৈরি করে নিতে হয়। অবজেক্ট তৈরির কাজ সুন্দরভাবে করতে পারলে অ্যানিমেশনও আকর্ষণীয় হয়। বৃত্তাকার বা আয়তাকার আকৃতি বা শেপ তৈরির জন্য টুলস প্যানেল থেকে বৃত্তাকার বা ওভাল এবং আয়তাকার বা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে বৃত্তাকার বা ওভাল সিলেক্ট করা হলো। বৃত্তাকার বা আয়তাকার টুল সিলেক্ট করে মাউস পয়েন্টার স্টেজের ভিতরে নিয়ে এলে যোগ চিহ্নের রূপ ধারণ করবে। স্টেজে যোগ চিহ্ন টুল ক্লিক করার পর কোনাকোনি ড্র্যাগ করে মাউস পয়েন্টারের উপর থেকে আঙুলের চাপ ছেড়ে দিলে বৃত্তাকার বা আয়তাকার আকৃতি তৈরি হবে। এই ক্ষেত্রে বৃত্তাকার অবজেক্ট তৈরি হলো। কিবোর্ডের শিফট বোতাম চেপে রেখে ড্র্যাগ করলে নিখুঁত বৃত্ত বা আয়তাকার শেপ তৈরি হবে। কোন একটি অবজেক্ট বা শেপ তৈরির সময় স্বাভাবিকভাবে স্ট্রোক সহ তৈরি হয়। স্ট্রোকবিহীন শেপ তৈরি করার জন্য টুল প্যানেল থেকে বৃত্তাকার বা ওভাল এবং আয়তাকার বা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করতে হবে। স্ট্রোক কালার আইকনে ক্লিক করলে স্ট্রোক কালার সস উপস্থাপিত হবে। স্ট্রোক কালার সসে নো কালার আইকনে ক্লিক করতে হবে। এতে স্ট্রোক কালার আইকনে কোনাকুনি কাটা চিহ্ন যুক্ত হবে। এই কাটা চিহ্ন দেখে বোঝা যাবে স্ট্রোক কালার নিষ্ক্রিয় আছে। এবার স্টেজে অবজেক্ট তৈরি করলে স্ট্রোকবিহীন অবজেক্ট তৈরি হবে। স্বাভাবিকভাবে বৃত্তাকার বা আয়তাকার আকৃতি তৈরির সময় ভেতরের অংশ ওই সময় ফিল কালার সোয়াচে বিদ্যমান রং দ্বারা পূরণ হয়ে যায়। আকৃতির ভেতরের অংশ অন্য রং দিয়ে পূরণ করার জন্য আকৃতিটির ভেতরের অংশে একবার ক্লিক করে সিলেক্ট করতে হবে যদি না থাকে। সবুজ রঙের বৃত্তাকার অবজেক্টের ভেতরে ক্লিক করে সিলেক্ট করা হলো। টুল প্যানেলের বা প্রপার্টিস প্যানেলের ফিল কালার আইকনে ক্লিক করলে ফিল কালার প্যানেল বা রঙের সস পাওয়া যাবে। মাউস পয়েন্টার ফিল কালার সসের মধ্যে নিয়ে এলে ড্রপারের রূপ ধারণ করবে। ড্রপার টুল দিয়ে কোনো রঙের উপর ক্লিক করলে রঙের প্যানেল চলে যাবে এবং আকৃতির ভেতরের অংশ ওই রং দ্বারা পূরণ হয়ে যাবে। লাল রঙের উপর ক্লিক করা হলো, সবুজ রঙের বৃত্তাকার অবজেক্টটি লাল রঙে পূরণ হয়ে গেল। কাজের প্রয়োজনে অবজেক্টের ভেতরের অংশের রং তুলে ফেলার দরকার হতে পারে। অবজেক্টের ভেতরের অংশের রং তুলে ফেলার জন্য অবজেক্টটি সিলেক্ট করার পর টুল প্যানেলের অথবা প্রপার্টিস প্যানেলের আইকনে ক্লিক করলে ফিল কালার প্যানেল বা রঙের সস পাওয়া যাবে। ফিল কালার প্যানেল বা রঙের সসে নো কালার আইকনে ক্লিক করতে হবে। নো কালার আইকনে ক্লিক করার পর অবজেক্ট থেকে লাল রং উঠে গেল। অবজেক্ট তৈরির আগেও একই প্রক্রিয়ায় রং দিয়ে ভেতরের অংশ পূরণ করা বা না করার কাজ নির্ধারণ করে নেওয়া যেতে পারে। এজন্য ফিল কালার আইকনে ক্লিক করে সক্রিয় করার পর নো কালার আইকনে ক্লিক করতে হবে। এতে ফিল কালার সসে কোনাকুনি কাটা চিহ্ন যুক্ত হবে। এই কাটা চিহ্ন দেখে বোঝা যাবে ফিল কালার নিষ্ক্রিয় আছে। ফিল কালার সস ছাড়াও অবজেক্টে রং প্রয়োগ করা যেতে পারে। এজন্য টুল প্যানেলের পেইন্ট বাকেট টুলের সাহায্যে কোনো অবজেক্ট বা শেপে রং প্রয়োগের কাজ করতে হয়। এই প্রক্রিয়ায় অবজেক্টে রং প্রয়োগ করার জন্য টুল প্যানেলের পেইন্ট বাকেট টুলে ক্লিক করে সিলেক্ট করতে হবে বা সক্রিয় করতে হবে। টুল প্যানেলের বা প্রপার্টিস প্যানেলের ফিল কালার আইকনে ক্লিক করলে ফিল কালার প্যানেল বা রঙের সস পাওয়া যাবে। ফিল কালার প্যানেল বা রঙের সস থেকে প্রয়োজন বা পছন্দ অনুযায়ী রং নির্বাচন করতে হবে। এক্ষেত্রে লাল রং সিলেক্ট করা হলো। মাউস পয়েন্টার স্টেজের ভিতরে নিয়ে এলে পেইন্ট বাকেটের রূপ ধারণ করবে। স্টেজে বিদ্যমান অবজেক্টে পেইন্ট বাকেট টুল দিয়ে ক্লিক করলে অবজেক্টটি লাল রং দ্বারা পূরণ হয়ে যাবে। পেইন্ট বাকেটের সাহায্যে রং আরোপ করার জন্য অবজেক্টের রং আরোপিত অংশ সিলেক্ট করে নেয়ার প্রয়োজন হয় না। যে অবজেক্টটিতে রং প্রয়োগ করা হবে সেই অবজেক্টের কোন অংশ জুড়ে অন্য অবজেক্ট বিদ্যমান থাকলে ওই অংশে রং আরোপিত হবে না। যেমন এক্ষেত্রে একটি বৃত্তাকার অবজেক্ট অন্য একটি বৃত্তাকার অবজেক্টে কিছুটা অংশ জুড়ে আছে। রংবিহীন অংশগুলোতে ক্লিক করলে শুধু ওই অংশে রং আরোপিত হচ্ছে, সীমানা অতিক্রম করে পাশের অবজেক্টের রংবিহীন অংশে বিস্তৃত হচ্ছে না।